সূর্য এখন মাথার উপর, মরুভূমির অসহনীয় তাপ, কি যেন একটা উড়ে গেল মাথার উপর দিয়ে। আমি আকাশের দিকে তাকালাম, চিকিৎসকও কিছু একটা হবে। অনেক দূর থেকে আমার চলাফেরা লক্ষ্য করছে তারা, বোধহয় সেও আমার মতো পথ হারিয়ে ফেলাটা বুঝে গিয়েছে। এই শরীর নিস্তেজ হয়ে মৃত্যুর অপেক্ষা করছে, আমার মৃত্যু মানে তার জন্য খাদ্য ছাড়া আর কিচ্ছু নয়। আকাশ থেকে চোখ নামিয়ে সামনে তাকালাম, শরীর মানছে না, সাথে থাকা পানিও প্রায় ফুরিয়ে এসেছে, অথচ আমাকে যেতে হবে অনেক অনেক দূর। প্রচণ্ড গরমে এই মরুভূমিতে একা একা হাঁটতে চোখের পাতা ভারী হয়ে আসছে, ক্লান্ত শরীর একটু ছায়া যায়, দুঃস্বপ্ন দেখে ঘেমে জেগে উঠলাম। ইদানিং রাতে কেন যেন ঘুম হয় না আমার, যেটুকু হয় অস্বস্তি ভরা ছাড়া কিচ্ছু নয়, সেই সঙ্গে সব আজে বাজে স্বপ্ন। অনেক দিন পর গ্রামের বাড়ি এসেছি, কিন্তু সেই দুঃস্বপ্ন আমার পিছু পিছু এখানে এসে আবারও হাজির হয়েছে। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম, রাত চারটার মতো বাজে, মেঘ জমতে শুরু করেছে আকাশে, ঘন কালো মেঘ, খুব ক্লান্ত লাগছে, শরীর চটচটে ঘাম। আকাশে ঘন ঘন বিজলি চমকছে, অনেক দূর থেকে আসছে মেঘ ডাকার গভীর শব্দ, নিশ্চয়ই খুব ঝড় বৃষ্টি হবে, হলে মন্দ হবে না, বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাক সব কিছু। বারান্দায় দাঁড়িয়ে সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে আছে, আমার ঘরটা দক্ষিণমুখী, রাতের এই সময়টা মাঠের দিকটা দেখি খুব সুন্দর বাতাস আসে, মাঠের পরে আছে বিশাল এক কবরস্থান, জায়গাটা তাই সব সময় শুনশান নীরব থাকে, লোকে ভয়ে এই দিকটায় আসে না, অনেকে অনেক কথা বললেও আমি এদিকটায় আগে কখনো কিছুই দেখি। বারান্দায় দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম, হঠাৎ চোখ গেল কবরস্থানটার দিকে, এত রাতে কবরস্থানের রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ কি তাড়াহুড়ো করে কাউকে লাশ দাফন করছে? আমি চুপচাপ বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে থেকে থেকে দেখছি, মনে হলো ওরা কিছু একটা খাচ্ছে, আমার শরীরের ঘুম ঘুম ভামটা এখন আর নেই, আরো ভালো করে দেখার জন্য ছাদে উঠে গেলাম। আমি ছাদে উঠে ভালোভাবে যা দেখলাম, ওই লোকগুলো কবর থেকে একটা লাশ তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছাদে প্রচুর মশা, হাত দিয়ে একটা মশা মারার চেষ্টা করতেই বিকট শব্দ হলো, শুনশান নিরাপদায় সেই শব্দ শতগুণ বেড়ে গেল, আমার নড়াচড়া আর শব্দেই কবরস্থানের সবগুলো চোখ একসাথে আমার দিকে তাকালো। আমি দৌড়ে ছাদ থেকে ঘরে ফিরে এলাম, ভয়ে কি জানি না, তবে ওই লোকগুলো যেমন বেশ অস্বস্তি করছিল, যেন তারা সবগুলো আমার দিকে তাকিয়েছিল, তাছাড়া আমার মস্তিষ্ক লাশ ছিঁড়ে খাওয়ার ওই দৃশ্য দেখতে একবার সাহস করে জানালা দিয়ে উঁকি মারলাম,
কবরস্থানের ওই জায়গাটায় কিচ্ছু দেখতে পেলাম না। তবে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি ওই কবরস্থানের রহস্যটা জানা দরকার। রাতের অন্ধকারে ঠিক সেই সময় কাউকে কিছু না বলে আমি বাসা থেকে বের হলাম। কবরস্থানের কাছে গিয়ে দেখলাম স্থানীয় মসজিদের ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করছেন। তিনি স্বাভাবিকভাবে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে কি করছো, তুমি কে বাবা? ইমাম সাহেবকে দেখে আমি একটু সাহস পেলাম, কিন্তু উনি এত রাতে কি করছেন সে চিন্তাও তখন মাথায় আসলো না। খুলে বললাম ঘটনা, তিনি ব্যাপারটা পাত্তায় দিলেন না। বললেন, এখানে এমন কিছু কখনো দেখিনি আমরা আর শুনিও নি, আপনি কী দেখতে কী দেখেছেন চলুন তো দেখি সেই জায়গাটায়। আমি ওনাকে নিয়ে সেই জায়গাটা অনুমান করতে গেলাম। ইমাম সাহেব আমার পিছু পিছু আসছিলেন, কিছুক্ষণ আগেও ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো আলামত আমি খুঁজে পেলাম না। অথচ আমার পরিষ্কার মনে আছে, কিছুই বুঝলাম না। হঠাৎ পাশে ধপাস করে একটা শব্দ হলো, আমি টর্চের আলো সেখানে ফেলে দেখলাম উপর থেকে একটা লাশ এসে পড়েছে। উপরের দিকে আলো ফেলে দেখলাম গাছের ডগায় মানুষের আকৃতির লম্বা আকারের কি যেন একটা মৃতদেহ। ইমাম সাহেব ফরেজ গাছিলেন বলেছি তার আবার কিছু উপায়। তিনি সুরা পড়তে পড়তে হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আমাদেরকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে শুরু করলেন। অর্ধেক আঁকা হয়েছে এমন সময় সেই জিনটা হঠাৎ একটা বিকট আর্তনাদ করে ওঠে। আমাদের বৃত্ত আঁকা প্রায় শেষ হয়ে গেছে। জিনটা লাশ ফেলে গাছ থেকে একটা লাফ দেয়। লাফ দেওয়ার সময় গাছের ডাল ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমরা ওই বৃত্তের ভেতরে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়েছিলাম। ফজরের আজান দেওয়ার সাথে সাথে বাড়িতে না এসে সরাসরি তিনি আমাকে নিয়ে মসজিদে চলে যান। আমাকে উঁচু করে মসজিদের ভেতরে ঢুকতে বললেন। মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে আর পেলাম না। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হতে মুয়াজ্জিন সাহেব আমাকে বললেন, গত রাতেই ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। পাঁচজন জানাজার নামাজে সবাইকে উপস্থিত থাকতে বললেন। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, এ কি শুনছি আমি? তাহলে আমার সাথে রাতে কবরস্থানে কে ছিল? আমি মুয়াজ্জিন সাহেবকে এক পাশে নিয়ে রাতের সব ঘটনা খুলে বললাম। তখন তিনি বললেন, আল্লাহ আপনাকে আজ হেফাজত করেছেন। ইমাম সাহেব অনেক ফরজকার মানুষ ছিলেন, হতে পারে ওনার ওসিলায় আল্লাহ পাক আপনাকে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু মৃত একজন মানুষ কিভাবে সম্ভব? মুয়াজ্জিন সাহেব আমার কথা শেষ করতে দিলেন না, বললেন, এই পৃথিবীতে রহস্যের কতটুকুই বা আমরা জানব। আলো আর একটু বাড়লে মুয়াজ্জিন সাহেব আমার কিছু বন্ধু সহ কবরস্থানের সেই জায়গাটায় আমরা নিয়ে গেলাম। কি আশ্চর্য, কোনো লাশ না থাকলেও আমাকে কেন্দ্র করে ইমাম সাহেবের সেই গম্ভীরতাটা ঠিকই দেখা যাচ্ছে। রহস্যের জাল আমি আজও খুলতে পারিনি। কিভাবে সম্ভব ছিল ইমাম সাহেব মৃত অবস্থায় থাকলে আমাকে কিভাবে উদ্ধার করলেন? পুরো ব্যাপারটাই যেন এক অদ্ভুত